ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের পৃথক হামলায় নিহত হয়েছে অন্তত 15 জন। গাজা শহরের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুল ও মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে চালানো হয় পৃথক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ফিলিস্তিনের জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা UNRWA বলছে, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার শিশুরা অপুষ্টি ও পানি শূন্যতায় মারা যাচ্ছে। এদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া বলছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলে যুদ্ধ চলবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, নেতানিয়াহুর এ মন্তব্য প্রমাণ করে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।